হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বঙ্গ কেমিস্ট্রি ক্লাস। আমি অভিষেক ব্যানার্জি উইথ ইউ। আর আজ যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হাইপার কনজুগেশন। এই হাইপার কনজুগেশন এফেক্টটা কতটা ডিফারেন্ট ফ্রম দ্য রেজোনেন্স, এই লেকচারে আমরা সেটাই দেখব। আর এই হাইপার কনজুগেশন এফেক্টটাকে ইউজ করে আমরা কী করে বিভিন্ন সিস্টেমের স্টেবিলিটি কম্পেয়ার করতে পারি সেটা কিন্তু ওয়ান বাই ওয়ান দেখব। সো হোয়াট ইজ হাইপার কনজুগেশন? বেসিক প্রাইমারি লেভেলের কিছু কথা আমাদের কিন্তু মাথায় রাখতে হবে হাইপার কনজুগেশন জানতে গেলে। ফার্স্ট অফ অল দেখছি, হাইপার কনজুগেশন ইজ নাথিং বাট দ্য ওয়ান ফর্ম অফ রেজোনেন্স। এটাকে বলছি নো বন্ড রেজোনেন্স। ইট ইজ ওয়ান ফর্ম অফ রেজোনেন্স। আমরা নো বন্ড রেজোনেন্স কেন বলছি একটু পরেই আমরা নেক্সট স্লাইডে যখন দেখাবো যে এই হাইপার কনজুগেশন এফেক্টটা, তখন কিন্তু এই জায়গাটা ক্লিয়ার হবে কেন বলছি আমাদের নো বন্ড রেজোনেন্স। আপাতত এই কথাটার মাধ্যমে অন্তত এইটুকু বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু বন্ডিং কানেক্টিভিটি লস হচ্ছে, লস অফ বন্ড হচ্ছে ডিউ টু দিস হাইপার কনজুগেশন এফেক্ট, এইটা অন্তত বোঝা যাচ্ছে। পয়েন্ট নাম্বার টু, সিএইচ সিগমা বন্ড ইজ ইন কনজুগেশন উইথ দ্য পাই বন্ড। এখানে পাই বন্ডের সাথে কিন্তু পাই বন্ডের কনজুগেশন নেই। আমাদের রেজোনেন্সে দেখেছিলাম পাই বন্ডের সাথে পাই বন্ডের কনজুগেশন, এইখানে সিএইচ সিগমা বন্ডের সাথে কিন্তু কনজুগেশন হচ্ছে পাই বন্ডের। এটা কিন্তু একদম ইম্পর্টেন্ট একটা অবজারভেশন আমাদের, কিন্তু এই ছোটোখাটো অবজারভেশনগুলো না খুব ইম্পর্টেন্ট হয়ে যায় যখন আমাদের কোনো কিছু অ্যাপ্লাই করতে হয়। তাই এই ইনফরমেশানগুলো, এই অবজারভেশানগুলো কিন্তু আমাদের সব সময় কিন্তু খেয়াল রাখতে হবে ফর অর্গ্যানিক কেমিস্ট্রি। তাহলে আমরা রেজোনেন্সে পড়েছিলাম পাই বন্ড একটা পাই বন্ডের সাথে আমাদের কনজুগেশনে করতে পারে, এইখানে সিএইচ সিগমা বন্ড উইল বি ইন কনজুগেশন উইথ দ্য পাই বন্ড। পয়েন্ট নাম্বার থ্রি, আমরা ওয়ান বাই ওয়ান সবকটা পয়েন্ট অ্যানালাইসিস করব। পয়েন্ট নাম্বার থ্রি, অ্যাট লিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন হ্যাজ টু বি প্রেজেন্ট। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। এই যে নিচে এক্সাম্পলগুলো দেওয়া আছে ওই এক্সাম্পলগুলো দিয়ে আমরা ওয়ান বাই ওয়ান জাস্টিফাই করছি। তার মানে পয়েন্ট নাম্বার থ্রি হচ্ছে অ্যাট লিস্ট একটা আলফা হাইড্রোজেন থাকতেই হবে। অ্যান্ড লাস্ট পয়েন্ট যেটা আমাদের জানতে হবে, ইট হেল্পস টু স্টেবিলাইজ দ্য ফলোয়িং সিস্টেম। তাহলে কোন টাইপ অফ সিস্টেমে এই হাইপার কনজুগেশনগুলো দেখা যায়? আর এই হাইপার কনজুগেশনগুলো অ্যাকচুয়ালি স্টেবিলাইজিং ফেনোমেনা, এইগুলো সিস্টেমকে স্টেবিলাইজ করছে। কোন সিস্টেমকে স্টেবিলাইজ করছে? অ্যালকিন, কার্বোকাটায়ন, ফ্রি রেডিকেলস। ওয়ান বাই ওয়ান আমরা স্টাডি করব। সাপোজ এইখানে দেখতে পাচ্ছি এই যে ডাবল বন্ড, ডবল বন্ডের পাশের কার্বন, এই কার্বনটা হলো আলফা। মাথায় রাখো যে কোনো ফাংশনাল গ্রুপের পাশের কার্বনটাকে বলে আলফা, তার পাশের কার্বনটা বিটা, তার পাশের কার্বনটা গামা। এখানে দেখতে পাচ্ছি ডবল বন্ডের পাশের কার্বন, তার মানে এটা আলফা। এই আলফা কার্বনে দেখতে পাচ্ছি তিনটে আলফা হাইড্রোজেন। আমার তো ক্রাইটেরিয়া মিনিমাম একটা আলফা হাইড্রোজেন হলেই হবে, এখানে তিনটে আলফা হাইড্রোজেন, ব্যাস আমাদের কোনো ডাউট নেই। এই টাইপের অ্যালকিন সিস্টেম হলে আমাদের হাইপার কনজুগেশন শো করবে। তাহলে এই যে কনজুগেশন, এই কনজুগেশনটাকে বলছি হাইপার কনজুগেশন। এই কনজুগেশনটা ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেজোনেন্স, এটার একটা নতুন নাম দেওয়া হচ্ছে, দিস ইজ নো বন্ড রেজোনেন্স। কেন নো বন্ড বলছে আমরা একটু পরেই দেখব যে কেন এটাকে নো বন্ড রেজোনেন্স বলছে। আর এইখানে যেটা মেন ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এই ভায়োলেট লাইনটা দেখলেই বুঝতে পারবো, অ্যাট লিস্ট ওয়ান আলফা হাইড্রোজেন হ্যাজ টু বি প্রেজেন্ট, এটা কিন্তু হতেই হবে, এটা যাতে খেয়াল থাকে। নেক্সট স্লাইড, এই স্লাইডে দেখছি এইরকম অ্যালকিন সিস্টেমে আমরা বললাম যে এই অ্যালকিনগুলো কিন্তু খুব ইজিলি স্টেবিলাইজড হয় ভায়া আমার হাইপার কনজুগেশন এফেক্ট। তাহলে এইখানে এই হলো আমার সেই ডবল বন্ড কানেক্টিভিটি, তার মানে এইখানে আমার ফাংশনাল গ্রুপটা হচ্ছে এই অ্যালকিন। এই ফাংশনাল গ্রুপের পাশের কার্বন হলো এইটা, এইখানে পাশের কার্বনটা তাহলে আলফা কার্বন, আর এই আলফা কার্বনের সাথে তিনটে হাইড্রোজেন আছে, তাহলে এই হাইড্রোজেনগুলোকে বলবো আলফা হাইড্রোজেন। এইবার এইখানে হাইপার কনজুগেশন কেমনভাবে অপারেট করছে আমরা একটু দেখে নিই। খুব ঠান্ডা মাথায় দেখবো, আমরা সবকটাকে ডিসোসিয়েট করে এঁকেছি, ঠিক আছে? এই বন্ডিং কানেক্টিভিটিগুলোকে সবকটাকে এখানে দেখানো হয়েছে। আমরা এই সিএইচ টুকে যদি ভাবি, এই যে সিএইচ টু হচ্ছে সিএইচ এইচ, এখানে সিএইচ থ্রি সিএইচ এইচ এইচ, এই মাঝের মিডিল কার্বনটার একটা হাইড্রোজেন আছে, তাহলে সিএইচ। এই হলো আমার ওভারঅল রিপ্রেজেন্টেশন, আমরা ভেঙে আমার বন্ড লাইন নোটেশনে আমরা রিপ্রেজেন্টেশন করলাম। এইবার আমার এখানে ডবল বন্ড আছে, তাহলে এখানে ডবল বন্ড দিলাম। এইবার যেটা বলছিলাম রেজোনেন্স, এখানে নো বন্ড রেজোনেন্স, তাহলে হাইপার কনজুগেশনটাকে কী বলবো, সিএইচ সিগমার সাথে আমার এই টাইপের পাই বন্ডের রেজোনেন্স, এইখানে যে পাই বন্ড আছে, তাহলে সিএইচ সিগমা কোন সিএইচ, আলফা সিএইচ। এইগুলো কিন্তু প্রতিটা পয়েন্টকে আমাকে জোর দিতে হবে, আলফা সিএইচ। তাহলে এই যে পাশের কার্বন আলফা,
তাহলে এই আলফা কার্বনে কটা আলফা হাইড্রোজেন আছে? তিনটে আলফা হাইড্রোজেন আর প্রেজেন্ট। তাহলে এই তিনটে আলফা হাইড্রোজেনই কিন্তু হাইপার কনজুগেশন করতে পারে। সাপোজ আমরা মনে করি এই আলফা হাইড্রোজেন, তাহলে এই আলফা হাইড্রোজেনকে যদি আমি কনসিডার করে নিই, তাহলে এই সিএইচ সিগমার বন্ডের ইলেকট্রনটা এরা হচ্ছে কনজুগেশনে আসলো, তাহলে আমার এখানে পাই বন্ড হবে। এখানে দুটো ইলেকট্রন ছিল, সেই দুটো ইলেকট্রনই চলে আসলো আমার এই সিসি পাই বন্ড ফর্ম করতে। তাহলে দুটো ইলেকট্রনই যদি চলে আসে, তাহলে এইটা অ্যাজ এ এইচ প্লাস বেরিয়ে গেল। তার মানে কি, ডিউ টু দিস কনজুগেশন, দিস টাইপ অফ কনজুগেশন হওয়ার ফলে লস অফ বন্ড হলো। তাহলে আমার দেখতে পাচ্ছি এখানে তিনটে হাইড্রোজেনের সাথে কার্বন অ্যাটাচ ছিল, এখানে আমার দুটো হাইড্রোজেনের সাথে অ্যাটাচ, এই হাইড্রোজেনটা তো বেরিয়েই গেছে অ্যাজ এইচ প্লাস। তাহলে বুঝবো এইখানে কিন্তু অ্যাকচুয়ালি ডিউ টু দিস কাইন্ড অফ রেজোনেন্স আমার লস অফ বন্ড হয়েছে। এই লস অফ বন্ডের জন্যই কিন্তু আমরা এই টাইপের রেজোনেন্সকে বলছি নো বন্ড রেজোনেন্স। এইবার এই হাইড্রোজেনটা যেমন করতে পারে, এই হাইড্রোজেনটাও করতে পারে, এই হাইড্রোজেনটাও করতে পারে। যদি এই হাইড্রোজেন যদি কনজুগেশনে যায়, তাহলে এই হাইড্রোজেনটা এইচ প্লাস হয়ে বেরিয়ে যাবে, তাহলে এখানে এইচ প্লাস হয়ে বেরিয়ে যাচ্ছে। আবার এই হাইড্রোজেনটা যদি কনজুগেশনে যায়, তাহলে এই হাইড্রোজেনটা এইচ প্লাস হয়ে বেরিয়ে যাবে। মাথায় রাখতে হবে যতগুলো আমার আলফা হাইড্রোজেন থাকবে, ততবার আমার হাইপার কনজুগেশন যাবে। তার মানে নাম্বার অফ হাইপার কনজুগেবল হাইড্রোজেন্স ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ হাইপার কনজুগেশন স্ট্রাকচার। আর টোটাল নাম্বার অফ স্ট্রাকচারগুলোকে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে আমার যতগুলো আমার হাইপার কনজুগেশন প্লাস এই যে আমার অরিজিনাল যে স্ট্রাকচারটা ছিল, যদি এক্সামে আসে কতগুলো আমার হাইপার কনজুগেশন স্ট্রাকচার আসে, তাহলে এইখানে যতগুলো আমার নাম্বার অফ আলফা হাইড্রোজেন ততগুলোই কিন্তু আমার নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার, এটা যাতে ক্লিয়ার থাকে। আমরা যদি মলিকুলার অরবিটাল সেন্সে যদি ভাবি, তাহলে এদের পাই বন্ড হয়েছে, তার মানে একটা কিন্তু পাই স্টার আছে, ঠিক আছে? পাই স্টার মানে অ্যান্টিবন্ডিং অরবিটাল আছে। তাহলে এই যে সিএইচ, এই যে সিগমা ইলেকট্রন, তাহলে এই সিগমা ইলেকট্রন যখন পাই স্টারে গেল, পাই স্টার অ্যান্টিবন্ডিং অরবিটালে গেল, তখন কিন্তু আমার বন্ড অর্ডার কমে গেলো। দেখো এখানে বন্ড অর্ডার টু ছিল সিসি এর মধ্যে, যদি আমি ভাবি এইদের বাদ দিলাম এইচ এইচ, যদি সি আর সি এর মধ্যে বন্ড অর্ডার টু ছিল, তাহলে কিন্তু এখানে আফটার হাইপার কনজুগেশন সি আর সি এর মধ্যে বন্ড অর্ডার ওয়ান হয়ে গেছে। তার মানে সোজা কথা, এদের যে পাই স্টার ছিল, তো সি এইচ এদের পাই স্টারে দিল মানে অ্যান্টিবন্ডিংয়ে দিল, অ্যান্টিবন্ডিংয়ে দিল মানে বন্ড অর্ডার কিন্তু কমে গেল। আর এই সিগমা যেটা সিএইচ, সিগমা থেকে ইলেকট্রন চলে যাওয়া মানে কি, বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে চলে গেল, আর বন্ডিং মলিকুলার অরবিটাল থেকে চলে গেলেও আমার বন্ড অর্ডার কমে যায়। তার মানে আমার সিএইচ সিগমার সাথে আর কোনো বন্ডিং কানেক্টিভিটি নেই। তাহলে এই যে একটা ওভারঅল কনজুগেশন সিএইচ সিগমা বন্ডের সাথে সিসি ডবল বন্ডের যে কনজুগেশনটা, তাহলে এই টাইপের কনজুগেশনকেই কিন্তু বলা হয় হাইপার কনজুগেশন। আমরা একটু সামারাইজ করে নিই যেটা পড়লাম, যে নাম্বার অফ আলফা হাইড্রোজেন, ফার্স্ট ক্রাইটেরিয়া আমাদের আলফা হাইড্রোজেন কিন্তু থাকতেই হবে। এবার কোন কোন সিস্টেমে থাকতে হবে, আমরা দেখেছিলাম অ্যালকিন, কার্বোকাটায়ন, ফ্রি র্যাডিক্যাল, এইখানে আমার ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে বলে আলফা কার্বন, তার সাথে যতগুলো হাইড্রোজেন থাকে আলফা হাইড্রোজেন। তাই নাম্বার অফ আলফা হাইড্রোজেন ইজ ইকুয়াল টু দ্য নাম্বার অফ হাইপার কনজুগেবল স্ট্রাকচার্স। আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো, মোর দ্য হাইপার কনজুগেবল স্ট্রাকচার্স মোর উইল বি দ্য স্টেবিলিটি। যেমন আমরা রেজোনেন্সে দেখেছিলাম যে জেনারেলি যত আমার নাম্বার অফ রেজোনেটিং স্ট্রাকচার হয়, তত আমার স্টেবিলিটি বাড়ে, ডিলোকালাইজেশন অফ দ্য পাই ইলেকট্রন বাড়ে, তত আমার স্টেবিলিটি বাড়ে। এইখানেও তেমন, যত আমার হাইপার কনজুগেশন হয় তত আমার স্টেবিলিটি বাড়ে। এবার হাইপার কনজুগেশনের এক্সটেন্ট ডিপেন্ড করবে যে কতগুলো আমার নাম্বার অফ আলফা হাইড্রোজেন আছে। ক্লিয়ার? তাহলে এই স্লাইডটা যাতে ক্লিয়ার থাকে, যতগুলো আলফা হাইড্রোজেন ততগুলো হাইপার কনজুগেবল স্ট্রাকচার, আর যত বেশি হাইপার কনজুগেবল স্ট্রাকচার মলিকুলার তত স্টেবিলিটি। এইবার এই যে দুটো অ্যালকিন, এই দুটো অ্যালকিনের কম্পেয়ার করবো যে কোথায় হাইপার কনজুগেশন হচ্ছে আর কোথায় হাইপার কনজুগেশন হচ্ছে না। যে এইখানে দেখো, এই যে ডবল বন্ডের পাশের কার্বনটা আলফা, এই আলফা কার্বনের সাথে কটা আলফা হাইড্রোজেন আছে? তাহলে আমার এখানে সিস্টেমে কিন্তু অ্যাকচুয়ালি একটা আলফা হাইড্রোজেন আছে, কারণ এই কার্বনের পাশের কার্বনে যখন চলে গেলাম তখন কিন্তু সেটা বিটা কার্বন হয়ে গেলো। এটা যাতে খেয়াল থাকে, এটা কিন্তু আর আলফা থাকলো না, এইটা হচ্ছে বিটা হয়ে গেল। কিন্তু এইটা তো আমার আলফা, এটা তো আমার আলফা কার্বন। তাহলে অ্যাকচুয়ালি আমাদের তো সিএইচ আলফা সিএইচ দরকার, যে সিএইচের সাথে আমার সি ডবল বন্ড সি এর আমার হাইপার কনজুগেশন হবে। এইবার বিটা কার্বনটাকে আমি তাহলে ধরবো না, তাহলে আমার সি আলফা আলফা কার্বনের সাথে একটা আলফা হাইড্রোজেন, তাহলে আমার এরকমভাবে আমার হাইপার কনজুগেশন হবে। এখানে দেখো এই সিএইচ বন্ডের সাথে আমার এরকম হাইপার কনজুগেশন হয়েছে, তাহলে এই বন্ডটা এখানে যাবে, তাহলে এখন সি ডবল বন্ড সি হয়েছে, এই হাইড্রোজেনটার ইলেকট্রন ডেন্সিটি চলে গেল, মানে এই হাইড্রোজেনের আর ইলেকট্রন ডেন্সিটি নেই,
এইখানে এইচ প্লাস হয়েও বেরিয়ে যাবে, আর যার দিকে ইলেকট্রন খোলে তার মাথায় কিন্তু নেগেটিভ চার্জ, যেমন বলেছিলাম। ঠিক আছে, এটা হচ্ছে উল্টো দিকে ব্যাকওয়ার্ড অ্যারো দেখানো আছে, যে ব্যাকওয়ার্ড অ্যারো দেখিয়ে আবার এরকম ফর্ম হতে পারে। আপনি বলার বিষয় একটাই যে ফার্স্ট ক্রাইটেরিয়া আমরা দেখবো যে অ্যালকিন সিস্টেম যদি থাকে বা কার্বোকার্বন ফ্রি রেডিকাল যা সিস্টেম থাকুক, এই তিনটে সিস্টেমের মধ্যে পাশের কার্বন হলো আলফা, সেই আলফা কার্বনের সাথে যতগুলো আমার আলফা হাইড্রোজেন থাকবে আমার ততগুলো হাইপার কনজুগেট স্ট্রাকচার। এইখানে আমার একটা আমার আলফা হাইড্রোজেন আছে, তার মানে আমার এখানে একটা হাইপার কনজুগেট স্ট্রাকচার হবে। ক্লিয়ার? এইখানে যদি দেখি পরের অ্যালকেনটা, এই পরের অ্যালকেনটা, এইটা তো আলফা কার্বন, নো ডাউট এটা আলফা কার্বন, বাকি এইটা এটা এটা তিনটেই কিন্তু বিটা। তাহলে আমি একটা যদি আঁকি, এটা কিন্তু আমার বিটা সিস্টেম, ঠিক আছে, এটা হচ্ছে বিটা, এটা যাতে খেয়াল থাকে। এইবার কথা হলো এই যে আলফা কার্বন, এই আলফা কার্বনের সাথে কি কোনো আলফা হাইড্রোজেন আছে? না, এই আলফা হাইড্রোজেন কোনো নেই, এই আলফা কার্বনের সাথে কোনো রকম আলফা হাইড্রোজেন নেই। যদি আলফা হাইড্রোজেন না থাকে তাহলে ওই সিএইচ এর সাথে ডবল বন্ডের আমার হাইপার কনজুকশন শো করবে না, সিসি ডবল বন্ডের সাথে সিএইচ এর কোনো রকম হাইপার কনজুকশন নেই। তার মানে আমি বলবো এই টাইপের সিস্টেমগুলোর থেকে এই টাইপের সিস্টেমগুলো হচ্ছে হাইলি স্টেবল। তাহলে দুটোর মধ্যে কে বেশি স্টেবল? এই ওপরের অ্যালকিনটা বেশি স্টেবল, কারণ এইখানে আমার একটা হাইপার কনজুগেশনের মাধ্যমে স্টেবিলিটি পেয়েছে, কিন্তু এইখানে আমার কোনো রকম আলফা হাইড্রোজেন নেই, তার মানে কোনো হাইপার কনজুগেবল স্ট্রাকচার নেই। আর যদি কোনো হাইপার কনজুগেশন না থাকে আর এখানে একটা থাকে, তাহলে অবশ্যই এইটা বেশি স্টেবল কম্পেয়ার টু এইটা। ক্লিয়ার? তাহলে এই স্লাইডে দেখছি যে কার্বোক্যাটায়নের মধ্যে হাইপার কনজুগেশনটা কেমনভাবে পেয়েছে। এখানে দেখো কার্বনটা হচ্ছে প্লাস চার্জ, তার মানে আমার কার্বোক্যাটায়ন, কার্বোক্যাটায়নের পাশের কার্বন মানে আলফা, তার মানে এইটা হচ্ছে আমার আলফা কার্বন, ঠিক আছে, এটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনের সাথে যে কটা হাইড্রোজেন থাকবে সেই কটা হাইড্রোজেনকে বলবো আলফা হাইড্রোজেন। এখানে বেসিক্যালি এক দুই তিন, তার মানে তিনটে আলফা হাইড্রোজেন আছে, তিনটে হাইপার কনজুগেবল স্ট্রাকচার পাবো। আর টোটাল তিনটে হাইপার কনজুগেবল স্ট্রাকচার তো পেয়েছিলাম, প্লাস এই একটা মাদার স্ট্রাকচার যেটা অরিজিনাল ছিল। তাহলে আলটিমেট টোটাল স্ট্রাকচারটা হলো চার, তিনটে হাইপার কনজুগেশনের জন্য আর একটা মাদার স্ট্রাকচার, নাম্বার অফ স্ট্রাকচার হচ্ছে ফোর। আমরা বলেছিলাম হাইপার কনজুগেশনের স্ট্রাকচার ইজিলি ক্যালকুলেট করা যায়, নাম্বার অফ আলফা হাইড্রোজেন যতগুলো ততগুলোই তার হাইপার কনজুগেবল স্ট্রাকচার। পয়েন্ট নাম্বার টু, যেটা হচ্ছে এক্সাম্পল টুটা দেখি, যে এখানে দিয়েছে কটা আলফা কার্বন আছে, আগে যদি ভালো করে দেখি, এই কার্বোকার্টাইনের পাশের কার্বনটা আলফা, এটা আমাদের নো ডাউট। তাহলে এইখানেও তিনটে হাইড্রোজেন, কিন্তু এর ইন অ্যাডিশন আরেকটা আলফা কার্বন আছে, এইটা এইটাও কিন্তু আলফা কার্বন, ঠিক আছে। এই যে কার্বোকার্টাইনের পাশে আমরা এরকম লিনিয়ারলি যেতে পারি বা এরকম ওপরে যেতে পারি, যেখানেই কার্বন, এই কার্বোকার্বনের পাশে যেখানেই দেখবো আমার কার্বন আছে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। তাহলে এইখানেও তিনটে, তাই টোটাল আমার ছটা কিন্তু আমার আলফা হাইড্রোজেন আছে। তাই ছটা, এইখানে তিনটে, এখানে তিনটে, তাই ছটা আলফা হাইড্রোজেন মানে ছটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তাহলে যতগুলো আমার আলফা হাইড্রোজেন হবে তাহলে ততগুলোই আমার হাইপার কনজুগেশন স্ট্রাকচার। তাহলে টোটাল স্ট্রাকচার বার করার ফর্মুলা, নাম্বার অফ হাইপার কনজুগেশন প্লাস আমার এই মাদার স্ট্রাকচার, তাই টোটাল হবে সেভেন, যে সিক্স তো ছিলই প্লাস ওয়ান, তার মানে সেভেন। এবার লাস্ট, এবার দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে তিনটে আমার আলফা কার্বন আছে, তাহলে এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, এইটা আলফা কার্বন, তিনটে আলফা কার্বন আর সব কটার সাথে তিনটে করে হাইড্রোজেন। তাহলে এইখানে নটা আমার আলফা হাইড্রোজেন, তাহলে নটা আলফা হাইড্রোজেন মানে নটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, নটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার মানে টোটাল নাম্বার অফ স্ট্রাকচার হবে নয় প্লাস এই মাদার স্ট্রাকচার, তাহলে হচ্ছে দশ। তাহলে আমরা যদি কম্পেয়ার করতে দিই, এটা কিন্তু বেসিক্যালি কার্বোকার্টানের স্টেবিলিটি অর্ডার। তাহলে এইটা আমার ওয়ান ডিগ্রি কার্বোকার্টান, তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি ওয়ান ডিগ্রি, যদি আমরা ভাবি ভালো করে এটা হচ্ছে ওয়ান ডিগ্রি, এইটা হচ্ছে আমার টু ডিগ্রি। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে টু ডিগ্রি আর এইটা হলো আমার থ্রি ডিগ্রি লাস্টেরটা। তাহলে যদি আমি কম্পেয়ার করি ওয়ান টু থ্রি এর মধ্যে, তাহলে থ্রিতে নটা আমার হাইপার কনজুগেবল স্ট্রাকচার, টুতে আমার ছটা হাইপার কনজুগেশন স্ট্রাকচার, এইখানে আমার তিনটে হাইপার কনজুগেশন স্ট্রাকচার, ঠিক আছে, তিনটে। তাহলে সবচেয়ে বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার হচ্ছে থ্রি ডিগ্রি। তাহলে অর্ডার অফ স্টেবিলিটি যদি ভাবি, তাহলে সবচেয়ে বেশি স্টেবল হবে থ্রি, তারপরে হবে টু, তারপরে হবে ওয়ান। তাহলে এটা যাতে খেয়াল থাকে যে থ্রি টু ওয়ান কার্বোকার্বনের স্টেবিলিটি হবে, এটা হচ্ছে কার্বোকার্বনের স্টেবিলিটি, তাহলে কার্বোকার্বনের স্টেবিলিটি হবে থ্রি টু ওয়ান, এটা যাতে ভালো করে খেয়াল থাকে। খুব ইম্পর্টেন্ট যে যত নাম্বার অফ হাইপার কনজুগেশন বাড়ছে তত আমাদের স্টেবিলিটি বাড়ছে। তাহলে এতক্ষণ যেটা দেখলাম সেটা ইন দ্য ফর্ম অফ কোয়েশ্চেন ফর্মে যদি দেখা যায়, হুইচ হ্যাজ দ্য হাই স্টেবিলিটি, এটা সবাই দেখছি কার্বোক্যাটায়ন। আর কার্বোক্যাটায়নের স্টেবিলিটি মানে আমাদের
ইন্ডাকটিভ এফেক্ট তো একটু উইক এফেক্ট, তাই ওইটা দিয়ে একদম শেষে যখন কিচ্ছু এফেক্ট পাবো না তখন ইন্ডাকটিভ এফেক্ট। তাছাড়া আজকে এইমাত্র একটু আগে শিখলাম যে হাইপার কনজুগেশন, যে কার্বোকেশন স্টেবিলিটি হাইপার কনজুগেশন। তাহলে হাইপার কনজুগেশন যদি হয় তাহলে হাইপার কনজুগেশনের মেন ক্রাইটেরিয়া হচ্ছে আলফা হাইড্রোজেন, তাহলে নাম্বার অফ আলফা হাইড্রোজেন এইটা হচ্ছে 1 ডিগ্রি। 1 ডিগ্রি বুঝবো কী করে? এই ফাংশনাল গ্রুপের পাশে যতগুলো আর গ্রুপ থাকবে, যতগুলো অ্যালকাইল গ্রুপ থাকবে ততগুলো তার ডিগ্রি। তাহলে এইটা হলো সেই ফাংশনাল গ্রুপ, সেই ফাংশনাল গ্রুপের পাশে দেখছি একটা সিএসটি মানে একটা আর গ্রুপ, তাহলে এইটা 1 ডিগ্রি। এইখানে ফাংশনাল গ্রুপ, তার পাশে দুটো আর, এইটা একটা আর এইটা একটা আর, তার মানে দুটো আর, তার মানে এটা 2 ডিগ্রি আর এইটা হলো 3 ডিগ্রি, একটা দুটো তিনটে। তাহলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি, এটা যাতে খেয়াল থাকে প্রথমে আগে জিনিসটা তো বুঝতে হবে কোন জায়গা থেকে কোয়েশ্চেনটা এসছে। তো আমার কোয়েশ্চেনটা এসছে কার্বোক্যাটায়ন থেকে। আমরা জানি কার্বোক্যাটায়নের স্টেবিলিটি উইল বি গাইডেড মেনলি বাই হাইপার কনজুগেশন। এইবার এই যে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রি মানে আমার 3টে আলফা হাইড্রোজেন, যেটা বলছিলাম এখানে 3টে আলফা হাইড্রোজেন, এইটা তো আলফা কার্বন। 2 ডিগ্রি মানে 6টা আলফা হাইড্রোজেন আর 3 ডিগ্রি মানে 9টা আলফা হাইড্রোজেন। তার মানে আমরা জানি যেখানে আলফা হাইড্রোজেন যত বেশি সেখানে আমার স্টেবিলিটি বেশি। তাহলে 3 ডিগ্রি সবচেয়ে বেশি হবে, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি। এটা খেয়াল থাকে কার্বোক্যাটায়নের ক্ষেত্রে কিন্তু 3-2-1 স্টেবিলিটি অর্ডার, ঠিক আছে? তো কার্বোক্যাটায়নটা যেটা সিতে আছে তাহলে সিটা সবচেয়ে বেশি স্টেবল হবে। সো এইবার কোয়েশ্চেন নাম্বার টু, কোয়েশ্চেন নাম্বার টু হচ্ছে রিগার্ডিং দ্য স্টেবিলিটি অফ অ্যালকিন দিয়েছে আমাকে। সো আমরা চ্যাপ্টার শুরুতে যেটা দিয়ে বলেছিলাম যে হাইপার কনজুগেশন কাকে কাকে স্টেবিলাইজ করে, প্রথমে বলেছিলাম অ্যালকিন, তারপরে কার্বোক্যাটায়ন, তারপরে ফ্রি রেডিক্যাল। লাস্ট এক্সাম্পলটা আমরা কার্বোক্যাটায়ন দিয়ে দেখলাম। সো এখন যেটা দেখবো সেটা হলো রিগার্ডিং দ্য স্টেবিলিটি অফ অ্যালকিন। এবার অ্যালকিনের স্টেবিলিটি মানে হাইপার কনজুগেশন, আর হাইপার কনজুগেশন মানে ডিপেন্ড করবে হাইপার কনজুগেশন দিয়ে স্টেবিলিটি ভাবতে গেলে আলফা হাইড্রোজেন। তাহলে ফার্স্ট যখনই অ্যালকিনের স্টেবিলিটি তোমরা দেখবে তোমাদের ফার্স্ট অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ হবে নাম্বার অফ আলফা হাইড্রোজেন খুঁজে বার করা। তো আলফা হাইড্রোজেন এইখানে আছে দেখতে পাচ্ছি আমার দুটো, ভালো করে যদি তাকাই এইটা হলো ফাংশনাল গ্রুপ অ্যালকিন, অ্যালকিনের এইটা হলো পাশের কার্বন, ঠিক অ্যাডজাসেন্ট কার্বন। তাহলে এই কার্বনটা হলো আলফা, এটা হচ্ছে যাতে খেয়াল থাকে এটা হলো আলফা আলফা কার্বন, এইটা হলো আমার বিটা কার্বন। তাই আমাদের বিটা কার্বনকে নিয়ে কাজ নেই, আমাদের কাজ শুধুমাত্র আলফা দিয়ে। তাহলে আলফায় কটা হাইড্রোজেন আছে? দুটো। এইগুলো কিন্তু খবরদার আমরা তো কাউন্ট করবো না, কারণ এইগুলো কিন্তু আমাদের এই অ্যালকিন ফাংশনাল গ্রুপের সাথেই অ্যাটাচ, তাই এটা তো আলফা কার্বনই না। আলফা কার্বন হলো ফাংশনাল গ্রুপের পাশের কার্বন, এখানে অ্যালকিনটা ফাংশনাল গ্রুপ তাই তার পাশের কার্বন হলো আমার আলফা কার্বন, তার মানে এখানে দুটো। এইখানে যদি তাকাই, এইখানে তাকালে দেখবে এইটাও আলফা কার্বন এইটাও আলফা কার্বন, ঠিক আছে? তার মানে টোটাল আমার 6টা আলফা হাইড্রোজেন আছে, এখানে 3টে এখানে 3টে। তাহলে এই দুটোর মধ্যে বুঝতেই পাচ্ছি আমার 2-বিউটিনে কিন্তু আমার 6টা আলফা হাইড্রোজেন, মানে আমার 6টা হাইপার কনজুগেবল স্ট্রাকচার। আর আমরা জানি যত হাইপার কনজুগেবল স্ট্রাকচার হবে তত তার স্টেবিলিটি। এইখানে 2টো আলফা হাইড্রোজেন মানে 2টো হাইপার কনজুগেবল স্ট্রাকচার, এখানে 6টা আলফা হাইড্রোজেন মানে 6টা হাইপার কনজুগেবল স্ট্রাকচার। তাহলে বুঝতেই পাচ্ছি এই দুজনের মধ্যে কিন্তু আমার 2-বিউটিনের কিন্তু স্টেবিলিটি বেশি। তাহলে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল বলেছে, তাহলে আবার অবশ্যই 2-বিউটিন ইজ মোর স্টেবল ওভার 1-বিউটিন, এটা যাতে খেয়াল থাকে। এটা খুব ইজি, মানে অ্যালকিনের স্টেবিলিটি মানে আমাদের যাতে ব্যাক অফ দ্য মাইন্ড হাইপার কনজুগেশনের যাতে কথাটা কিন্তু ঘোরে। সো 2-বিউটিন ইজ মোর স্টেবল দ্যান 1-বিউটিন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এতে খেয়াল থাকে। সো মুভিং টু দ্য লাস্ট স্লাইড, যেটা দিয়ে আমরা শেষ করবো যে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, কোন অ্যালকিনটা বেশি স্টেবল। আমরা জানি অ্যালকিনের স্টেবিলিটি অর্ডার যখনই কম্পেয়ার করতে দিই, এই যে হাইপার কনজুগেশন এতক্ষণ ধরে যা শিখলাম সেই হাইপার কনজুগেশনের মাধ্যমেই আমরা বলবো। তাহলে দেখা যাক যে হাইপার কনজুগেশনের মাধ্যমে বললে এখানে কী হয়। এইখানে দেখতে পাচ্ছি এইটা ফাংশনাল গ্রুপ, আর ফাংশনাল গ্রুপের পাশের কার্বনকে আমরা আলফা বলি, তাহলে এইটা আমাদের আলফা কার্বন আর এইটা আমাদের আলফা কার্বন। আর আমরা জানি হাইপার কনজুগেশন মানে আলফা হাইড্রোজেন, সো আলফা কার্বনের সাথে যতগুলো হাইড্রোজেন অ্যাটাচ থাকবে সেটাই তার আলফা হাইড্রোজেন। তাহলে এইটাই আমার 6টা আমার আলফা হাইড্রোজেন আছে, এইখানে 3টে এখানে 3টে। অন দ্য আদার হ্যান্ড এটা হচ্ছে সিস বিউটুইন, ঠিক আছে? তাহলে এইটা দুটো মিথাইল গ্রুপ একই দিকে, দুটো মিথাইল গ্রুপ একই দিকে মানে সিস বিউটুইন, এটা হচ্ছে সিস কনফার্মেশন। দুটো মিথাইল গ্রুপ একই দিকে মানে সিস কনফার্মেশন। হাউএভার দুটো মিথাইল গ্রুপ এই আইসোমারটাকে দেখতে পাচ্ছি
ট্রান্স মানে দুটো মিথাইল গ্রুপ ইন অ্যান্টি ওরিয়েন্টেশন আছে, তার মানে দিস টু আর দ্য জিওমেট্রিক্যাল আইসোমার। ঠিক আছে, আমরা আইসোমারিজমে দেখব যে কাদের জিওমেট্রিক্যাল বলে। এইবার এইখানে কটা আমার আলফা হাইড্রোজেন, কারণ আমার স্টেবিলিটি খুঁজতে গেলে আলফা হাইড্রোজেনকে খুঁজতে হবে, তাহলে এইখানে কটা আমার আলফা হাইড্রোজেন, এখানেও দেখতে পাচ্ছি আমার ছটা আলফা হাইড্রোজেন, যাতে খেয়াল থাকে। এখানেও আমার ছটা, এখানে তো ছটা ছিলই, এখানে আমার ছটা ছিলই, এখানেও কিন্তু ছটা, এই যে এই তিনটে এই তিনটে। এইবার হলো সমস্যা, যে হাই এতক্ষণ বলছিলাম যে অ্যালকিনের স্টেবিলিটি করতে গেলে হাইপার কনজুগেশন দিয়ে ভাবতে হবে, আর হাইপার কনজুগেশন ডিপেন্ড করে আলফা হাইড্রোজেনের ওপর। তার মানে যার যত বেশি আলফা হাইড্রোজেন তার তত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার, আর যত বেশি হাইপার কনজুগেশন স্ট্রাকচার তত বেশি স্টেবিলিটি। কিন্তু আজকে এখানে ড্র হয়ে গেছে, এখানে দুজন নেই হচ্ছে আমার সিক্স আলফা সিক্স আলফা, তাই দুজনেরই ছটা করে হাইপার কনজুগেশন স্ট্রাকচার থাকবে। এবার যদি ছটা করে হাইপার কনজুগেশন স্ট্রাকচার দুজনেরই থাকে, তখন আমি কীভাবে বলবো যে হুইচ ওয়ান ইজ মোর স্টেবল, সেটা কিন্তু আজকের লেকচার দিয়ে কিন্তু আমরা বলতে পারবো না। এই কম্প্যারিজনটাকে ফুলফিল করতে গেলে যেটা করতে হবে সেটা আমাদের শিখতে হবে সার এফেক্ট। ফার্দার যে থিওরিটা গাইড করবে এখানে কম্পেয়ার করতে গেলে সেটা হলো সার এফেক্ট। সো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, এরকম আরও অনেক নতুন নতুন ইনফরমেশান আমি তোমাদের এনে দেবো। সো ততক্ষণ সবাই ভালো থেকে, থ্যাংক ইউ সো মাচ।